শব্দের সাথে বসো, এখানে বসো, শব্দ মান, শব্দ মান, এখানে বসো। জল নিয়ে যাচ্ছ? হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো নিজের ফ্যামিলিকে নিয়ে যখন বের হই তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ করে, তাই না? সবারই এটা কিন্তু আমারও হয়। কি, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? জল নিয়ে যাচ্ছ? যখন বের হওয়ার কথা শুনে মেয়েটা যদি মনে হয় যে ও হয়তো বা রেডি না হয়ে বের হয়ে যাবে, ও তো আমার আগে রেডি হয়ে যায়। আর দুই ছেলে হচ্ছে ওরাও তো রেডি থাকে, ওদেরকে নিয়ে আমার টেনশন করতে হয় না, কিন্তু মেয়েটাকে নিয়ে আমার একটু টেনশন করতে হয়। যখন আমি রেডি হব, সব কিছু বের করব, তখন ও সব কিছু ধরবে, ফেলবে। আমার বের হতে যে এত সময় লাগে, আমি এক ঘন্টা সময় নেই, সব সময় দেড় ঘন্টাও সময় নেই যে আমি রেডি হতে, আমার রেডি হতে একটু সময় লাগবে। আপনাদের ভাইয়া অবশ্যই জানে সেটা, যে বের হওয়ার সময় আমার মেয়ে অনেক ডিস্টার্ব করে, অনেক জ্বালায়, কিন্তু বের হলে ও এত সুন্দর ভালো থাকে, কোত্থেকে যেন ভালো হয়ে যায়, নম্রভদ্র একটা বেবি হয়ে যায়। কেউ বুঝতেই পারে না যে আমার মেয়েটা যে দুষ্টুমি করে, সেই দুষ্টুমির ভিডিওটা একসময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো বাহিরে এসে তো খুবই রিল্যাক্সে থাকতে পারি, কারণ হচ্ছে বাহিরে আসলে আমার মেয়েটা খুবই ভালো থাকে, আর গাড়িতে বসার পর ও তো খুবই হ্যাপি। ভাই বোনেরা মিলে যা করে সেটাই করছিল। আর উপরের গ্লাসটা খোলার পরে যখন হচ্ছে ভিতরে কিছু আলো এসেছে, ওই সময়টাকে দেখতে ভীষণ ভালো লাগছিলো। আর আমার মেয়ে তো উপরে দাঁড়াবে, তো দেখতে দেখতে চলে এসেছি আমরা হচ্ছে যমুনাতে। যমুনার লাইটগুলো কিন্তু খোলা হয়নি, সেই লাইটগুলো কিন্তু ঠিক রোজার থেকে কিন্তু এখন পর্যন্ত আছে, যেহেতু আবার সামনে ঈদ চলে এসেছে। আসার পরে তো দেখলাম যে অনেক অনেক গাড়ি, আর গাড়ি কেন সেটা হচ্ছে ভিতরে ঢুকে বুঝতে পারলাম, একটা প্রোগ্রাম হচ্ছিলো। তো এসেই দেখলাম যে প্রোগ্রামটা খুব ভালো মানুষ জমেছে এখানে, আর কোত্থেকে যে এত মানুষ হলো, আবার কোথা থেকে যে চলেও গিয়েছিলো সেটাও বুঝতে পারিনি। তো গাড়িগুলো দেখে মনে হচ্ছিলো যে আজকে কোনো প্রোগ্রাম আছে, আর প্রোগ্রামটা খুবই ভালো লাগলো, খুব এনজয় করলাম। তো গানগুলো শুনতে ভীষণ ভালো লাগছিলো, আগেকার যে জেমসের গানগুলো হয়, তো সেই গানগুলো দিয়েছিলো আমার হাজব্যান্ডের, তো খুবই খুবই পছন্দের গান ওগুলো, তো আগেকার গানগুলো কিন্তু খুবই ভালো লাগে, সেই গানগুলো শুনছিলাম। আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি হচ্ছে ঘড়ির দোকানে। তো এখান থেকে আপনাদের ভাইয়া হচ্ছে ওয়াচ নিয়েছিল, তো সেটা হচ্ছে নষ্ট হওয়ার পর ঘরে ফেলে রেখেছিল, সেটা আর পড়তে পারেনি, তো সেটা ঠিক করার জন্যই আমরা এসেছি বেসিক্যালি। তো এখান থেকে বাচ্চাদেরকে নিয়ে আবার যাব হচ্ছে খেতে, কারণ বের হলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া, তারপর ঘোরাফেরা করতে করতে কিন্তু অনেকটাই ক্ষুধা লেগে যায় হাঁটতে হাঁটতে। তো বাচ্চারা তো খুবই হ্যাপি, আমার মেয়েটা তো এটা সেটা দেখতে দেখতে যাচ্ছিলো, ও তো কোলে উঠবেই না, একদমই কোলে উঠতে চায় না বাহিরে আসলে। আর যখনই ডল দেখে, ছোটো বড় যখনই ডল দেখে, তখন তো সাথে যেয়ে দাঁড়াবে, হ্যাঁ হ্যালো করবে, মানে ও এমন একটা বাচ্চা হয়েছে মাশাল্লাহ, যে সবাইকে কথা বলতে হবে, সবার সাথেই হাই হ্যালো করতে হবে, এটা হচ্ছে ওর একটা গুণ বলতে পারেন। তো যাই হোক, গানগুলো শুনছিলাম, এত মানুষ হয়েছিল, ভিড় হয়েছিল, তো নিচে তো দাঁড়ানোর কোনো জায়গায় নেই, ওপর থেকেই শুনছিলাম, কিন্তু ওপরের সাইড দিয়ে সব দিকে মানুষ। আমি গান শুনতে শুনতে আমার আবার বান্ধবীদের কথা মনে পড়ে গিয়েছিলো, এর মধ্যে আবার ফোনও দিয়েছিল। মানুষের বয়স হতে হতে মনে হয় মানুষ একটু চেঞ্জ হয়, মানুষের মধ্যে অনুভূতিটাও মনে হয় অন্যরকম হয়ে যায়, আমার মনে হয় সেরকমই একটা কিছু হয়েছে। তো বান্ধবীদের ছাড়া এখন তো আর কিছুই বুঝতে চাই না, মানে যখন যেখানেই যাই না কেন সেখানেই মনে হয় যে বান্ধবীরা থাকলে খুবই মজা হতো, কথা বলতে পারতাম, গল্প করতে পারতাম। সবসময় তো ফ্যামিলিকে নিয়েই ঘুরি, কিন্তু হাজব্যান্ডের সঙ্গে তো বাসায় সারাক্ষণই গল্প করা হয়, কথা বলা হয়, তো বান্ধবীর সাথে যখন ঘুরি তখন তাদের সাথে দুঃখ সুখের কথা বলতে ভালোই লাগে, তো তাদের সাথে ঘোরাফেরা করতে ভালো লাগে, মনে হয় যে তাদেরকে নিয়ে আবারও আসি এখানে। তো আমি এর মধ্যে ফোন দিয়েছিলাম, আমার বান্ধবী বললো যে আজকে আসেনি, তো শুনে একটু মনটা খারাপই লাগলো, যে আসলে হয়তো বা ওর সাথে দেখা করতাম। তো বান্ধবীদের খুবই খুবই মিস করছিলাম আমি, এটা তো আমার মনে হয় যে আমি একটা করছি না, আমার বান্ধবীরাও আমাকে করে। দেখি কেমন করে চেয়ারে বসেছ, মানে এত গল্প
গল্প করি, এত কিছু করি, তারপরে মনে হয় যে বান্ধবীরাই সব কিছু। ফ্যামিলির সঙ্গে তো মাঝে মধ্যে এরকম খাওয়া দাওয়া করা হয়, বাহিরে এসে গল্প করা হয়। তো বাচ্চাদের নিয়ে যা হয়, কোনো জায়গাতেই শান্তি নেই, যেখানেই যাই না কেন বাচ্চাদেরকে নিয়ে একটু কিন্তু হ্যাসেল হতেই হয়, করার কিছুই নেই। দেখতে দেখতে কিন্তু 2 বছর হয়েও গিয়েছে, তো মাশাল্লাহ। মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়েটাকে দেখে। আর মেয়েটা তো কি দুষ্ট হয়েছে, খাওয়া দাওয়া দিয়েও সারাক্ষণ খেলতে পারবে, ঘুরতে পারবে, ওর কোনো প্রবলেম নেই। তো ওই তো এদিকে খুবই খুবই নেশা আছে ঘোরা নিয়ে, আর সন্ডের সামনে হচ্ছে যে দাঁড়িয়েছিল দেখতেছিল। তো এখানে কিছু হচ্ছে আর্টের জন্য একটা ই রেখেছে, যেন এখানে যে বাচ্চারা খেলাধুলা করতে পারে, আর্ট করতে পারে। খুবই ভালো লাগলো এই জিনিসটা দেখে। তো এখানে হচ্ছে আমরা চলে এসেছি হোলসেলে। হোলসেলে আসলে কিন্তু বেশ খাবার পাওয়া যায়, অনেক ধরনের আইটেম পাওয়া যায়, কিচেনের আইটেম পাওয়া যায়। আর এই জায়গার কিচেনের আইটেমগুলো এত এত ভালো আর এত টিকসই, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো কাজ করে। একটু দাম তো বেশি হবে, ভালো জিনিসের দাম তো বেশি হয়। আর আমার মেয়েটা কিন্তু চকলেটের সামনে এসে সবগুলো চকলেটই ওর লাগবে, সেখান থেকে কিন্তু একদমই সরছিল না। তো ওর হচ্ছে যা যা লাগছে সেটাই ও নিয়েছিল। ও তো নিয়ে হচ্ছে হাতে নিয়ে চলে যাচ্ছে। সব তো নিবে, ও সবই নিবে, সব নিয়ে চলে যেতেছে। দেখো কয়টা নিয়েছো দেখি, কয়টা চকলেট নিয়েছো? 4টা। ওকে, আর লাগবে? আর লাগবে দেখি বলে, আর লাগবে। 2 থেকে 3টা জিনিস নেওয়ার পরে কিন্তু ওর হাত ভরে গিয়েছে, আর ভরার পরে ও আর কিছু ধরে না। মানে ও মনে করতেছে যে আমার হাত তো ভরে গিয়েছে, আর আমি কী নেবো, কীভাবে নেবো, আমি এটা নিয়ে সরে যাই, তাহলে আমার হাত থেকে কেউ নিতে পারবে না। খুব হাস্যকর না? যখন টলিতে উঠিয়েছি তখন তো কান্না শুরু করে দিয়েছে, যে আমার খেলনা, আমার খাবারগুলো কোথায় নিয়ে যাচ্ছে, কান্না করছিল। ওখানে যখন বসিয়েছি তখন একটু চুপ করেছে। আর এই তো আমরা চলে এসেছি কিন্তু গ্যারেজে। গ্যারেজে কিন্তু অনেক অনেক গাড়ি থাকে, আর গাড়িগুলো যে কোত্থেকে আসে, প্রথমে এসে দেখি আরও বেশি ভরা থাকে, তারপরে যখন যাই তখন যাওয়ার সময় দেখি যে গাড়িগুলো কমে গিয়েছে। তো এই তো বাসায় চলে যাচ্ছি, যেতে যেতে আমার বান্ধবীর বাসায় চলে এসেছিলাম, আর কফি বানিয়ে দিয়েছিল, শান্তার বাসায় এসেছিলাম, খুবই মজার কফি হয়েছিল। আজকে এ পর্যন্ত, আল্লাহ।